গত 7 জুন থেকে ধারাবাহিকভাবে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। একদিকে করোনার কারণে প্রথমে লকডাউন, এরপর আনলক ওয়ানে রয়েছে দেশ, বিপাকে দেশের মানুষ। এই অবস্থায় ধারাবাহিকভাবে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অভিনব বিক্ষোভে সামিল হলো DYFI ও TYF। পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি হ্রাস করা সহ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ গ্রহণের দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান DYFI-র রাজ্য সম্পাদক নবারুণ দেব। এদিন বাইক ঠেলে আন্দোলন কর্মসূচিতে সামিল হয় দলীয় কর্মীরা। দেশের মানুষ এই সময়ে করোনা আক্রান্ত, তারপর লকডাউন, তারপর আনলক চলছে, গোটা দেশের মানুষ অর্থনৈতিকভাবে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে, এই লকডাউনকে কাজে লাগিয়ে আমাদের দেশের সরকার মোদীর নেতৃত্বে মানুষ মারার নীতি অব্যাহত রেখেছেন। গত 7 তারিখ থেকে প্রতিদিন রুটিন করে করোনা রোগীর আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, আমাদের দেশের মোদীর নেতৃত্বে সরকার পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন রুটিন করে তা বাড়াচ্ছেন। মনে হচ্ছে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি হচ্ছে। এটা এই যে সিদ্ধান্ত, মানুষ মারার নীতি, এই মানুষ মারার নীতির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। DYFI এবং TYF আমরা দাবি করব রাজ্য দেশের সরকারের কাছে যে মানুষ মারার নীতি থেকে নিজেকে দূরে সরানো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।